আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক, আজকে আছি এমএস সজীব প্রপার্টিজ দে। আর আজকে আপনাদেরকে এখান থেকে চমৎকার দুটি ডিজাইনের ডিনার সেট নিয়ে কথা বলবো। এগুলো কত কোয়ান্টিটিতে পাচ্ছেন, কেমন প্রাইস, আর সবচেয়ে বড় কথা, এগুলো ঢাকাসহ সমগ্র বাংলাদেশে অনলাইন সুবিধায় কেনাকাটার সুযোগ পাবেন। আর আপনাদের জন্য এই ডিনার সেটের সাথে আকর্ষণীয় গিফট থাকছে। তো এগুলো বিস্তারিত জানাতে একজন ভাই আছেন, আমরা তার সাথে কথা বলে জানবো বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আজকে বলছিলাম যে আপনাদের সব থেকে দুটো ডিজাইনের ডিনার সেট নিয়ে কথা বলবো এই ভিডিওতে। নতুন ডিনার নিয়ে, আচ্ছা একটু চলেন আমাদের দর্শকদেরকে দেখান এবং বুঝিয়ে বলেন। এটা হচ্ছে যেমন আর্টিস কোম্পানি, যেটা মার্বেল স্টোন, এটা মার্বেল স্টোন, মানে এটা গোল্ড প্লেটের উপরে কাজ করা, এটা শাইনিংটা দেখেন। এই যে দেখেন, এটা গোল্ড প্লেটের উপরে কাজ করা এবং এটা অনেক শাইনিং। এটা ফিনিশিংটা অনেক হাই কোয়ালিটির, এটা হচ্ছে আকিস এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট। এই যে এটা হচ্ছে আকিসের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি পিস হচ্ছে আপনার 32 পিস হয় আর 52 হয়। 32 এবং 52 দুটো ভ্যারিয়েশনে দিতে পারবেন। আমি দুটোটা আপনাকে বুঝিয়ে দেব, 32 এ কি কি থাকে, 52 তে কি কি থাকে সব বলে দেব আপনাকে। ঠিক আছে, যেমন এটার মধ্যে 32 এ থাকবে, যেমন এখান থেকে 6টা ডিনার প্লেট, 6টা ডিনার প্লেট পাবো আমরা, ফুল প্লেট। এখান থেকে পাবেন, তারপরে 6টা নাস্তার প্লেট, 6টা হাফ প্লেট পাবো। তারপরে থাকবে এখান থেকে 6টা কাপ এন্ড পিরিচ, আমার কাপ মানে এই যে দেখেন কাপ পিরিচ, এর কাপটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন। তারপরে যে থাকবে এখান থেকে 6টা সিরিয়াল বাটি, যেটা কারি সিরিয়াল বাটি, খালি পায়েস, সব কিছু সার্ভ করা যাবে কাজের জন্য, একদম মাল্টিপল কাজের জন্য। ঠিক আছে, এখান থেকে পাবেন একটা আপনি বড় সাইজের একটা বোল, কারি বোল, বড় সাইজের একটা কারি বোল পাচ্ছে, এবং পাবেন এখান থেকে বড় সাইজের একটা রাইস ডিশ। এটা হচ্ছে 32, এখানে 32 এর একটা সেটআপ ভাই আমাদেরকে দেখালেন। আর 52 পিসেরটাতে যেমন আপনি থাকবে কি, আরো 6টা ডাল ভাত করার জন্য ডিপ প্লেট বাড়া হবে। আচ্ছা, তারপরে বাড়বে হচ্ছে আপনার টি পট, মিল পট, সুগার পট। তারপরে যে বাড়বে হচ্ছে আপনার 6টা সুপের বাটি। তারপরে থাকবে এস্টারও 2টা কারিবুল। তারপরে যে বাড়বে একটা বড় রাস্তা, যে একটা ডিশ। তারপরে থাকবে একটা কোরমাদানি, যেটা ঢাকনা সহ, যেটা গরুর মাংস দেওয়ার জন্য। এভাবেই টোটালি 52 পিসের সেটআপ আপনারা পাবেন। আর আমরা এখানে যে কালেকশনটা দেখাচ্ছি, এটার মধ্যে সেম আরেকটা আছে, সেম ব্র্যান্ড, সেম সব কিছু, জাস্ট হচ্ছে ডিজাইন এবং কালারটা চেঞ্জ না ভাইয়া? জি জি, এটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে আপনার গোল্ডেন, দোনোটা একই কালার। গোল্ডেন আর এটা হচ্ছে ব্ল্যাকিশ, এর মধ্যে গোলাপ। এটা সেম ব্র্যান্ড, সেম সব কিছু, কোয়ান্টিটি প্রাইস সবই তো সেম হবে নাকি? সব সেম, 32 প্লাস। এটা ডিজাইনটা আমি দেখিয়ে দেই, যে যেটা হচ্ছে ফুল প্লেটের ডিজাইন, তারপরে হচ্ছে যে হাফ প্লেট, মানে একদম 32 এ যাতে পাচ্ছেন তার সব কিছু এখানেও পেয়ে যাচ্ছেন। তো ভাইয়া, এই আইটেমগুলোর সাথে আপনারা কিন্তু আকর্ষণীয় আরও 21 পিসের একটা গিফট আইটেম রেখেছেন, সেটা একটু দেখে নেই। এটার সাথে আপনার কী কী থাকবে, যেমন 2টা থাকবে রাইস স্পুন, রাইস স্পুন থাকবে 2টো, তারপর যে থাকবে একটা তরকারি চামচ, তারপর যে থাকবে একটা হচ্ছে আপনার সবজির জন্য একটা চামচ, তারপর থাকবে 2টা কারি চামচ, কারি চামচ, জি, আচ্ছা এবার চলে আসি প্রাইজে, 32 পিসের সেটের প্রাইস এবং 52 কোনটা কত? হচ্ছে 32 প্রাইজের দাম হচ্ছে আমাদের শোরুম প্রাইস 9500 টাকা, আমরা ডিসকাউন্ট দিতে রাখতেছি অনলি ফর মাত্র 7200 টাকা। দর্শক, 32 পিসে যদি ডিনার সেটটা নেন গিফট সহকারে, আপনাদের প্রাইসটা পড়বে 7200 টাকা। আর 52 পিস, 52 পিসের রেট হচ্ছে আমাদের শোরুম প্রাইস 20500, আমরা ডিসকাউন্ট দিতে রাখতেছি এটা অনলি ফর মাত্র 14500 টাকা। 14500 টাকা আপনারা 52 পিসের সেটটা পেয়ে যাবেন। সাথে আপনি 32 যদি নেন 21 পিস গিফট দেওয়া হবে, 5200 সেম গিফট যদি নেন আপনি সেম 21 পিসে গিফট দেওয়া হবে, এবং ঢাকা সহ সমগ্র বাংলাদেশে অনলাইন কেনাকাটা সারা বাংলাদেশ। দর্শক, আমি অ্যাড্রেসটা আপনাদের জন্য বলে দর্শক আছি এমএস সজীব প্রপার্টিজ, এটা হচ্ছে 236-259 নিউ সুপারমার্কেট, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1200। আর কন্ট্যাক্ট করবো 017-225-2833, আর হচ্ছে 0194-391-885। তো দর্শক, এই ধরনের যাবতীয় ক্রোকারিজ আইটেমের জন্য চলে আসতে হবে সজীব ক্রোকারিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।